দিন শিখাও, তাকে মরতে হবে, তাকে অবশ্যই আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সন্তানকে দিনের শিক্ষা দাও, শুরুতেই তাকে রাজমিস্ত্রি হওয়ার শিক্ষা দিতে হবে না, আগে তাকে দিনের শিক্ষা দিতে হবে। কোরআনে হাদিসে এমন কোন বিষয় নেই যে দুনিয়াতে যা সেখানে পাওয়া যায় না, বরং এই দিনে এলম শিখেই মুসলমানরা 1000 বছর সারা পৃথিবীর বিজ্ঞান জগতে নেতৃত্ব দিয়েছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। এজন আল্লাহ পাক বলতেন, তোমার সন্তানকে আগে দিন শিখাও, তাকে মরতে হবে, তাকে অবশ্যই আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এবং তার চারটে জিনিস নির্ধারিত, তার রুজি নির্ধারিত, তার আয়ুষ্কাল নির্ধারিত। অতএব সাবধান, পেশি বাড়াবাড়ি করলে সে নিজেই ঠকবে। এই দিনই এলাম না আসার কারণে আজকে সর্বত্র অশান্তি চলছে এবং আরও বাড়বে। আর এই জন্যে রসুল্লাহ সাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে এলম শিক্ষা করা ফরজ। সে এলম ফরজ এলম হলো এটাই যেটা ফাসেক কাফেররা শেখে না, মুসলমানরা শেখে। আর এইটা শেখার কারণেই যে কুরাইশ বংশ যেভাবে ধ্বংসের কিনারে চলে গিয়েছিল, আল্লাহর ভাষায় বলতে হয় অকুন্তুম আলা শাফা হফরাতিন মিনান নারি ফানকাদাকুম মিনহা, তোমরা ছিলে একেবারে জাহান্নামের কিনারায়, অথবা সেখান থেকে তোমাদেরকে আমরা মুক্তি দিয়েছি। মুমিনদেরকে এবং যারা এলেম শিক্ষা করেছে তাদেরকে বহু উচ্চ সম্মান দান করেছেন। আর তোমরা যে কী করো সব বিষয়ে আল্লাহ সম্যক অবহিত। উতুল এলেম যারা তারা আল্লাহ নিকটে সম্মানিত। দুনিয়াবি এলেম দুনিয়ার স্বার্থে প্রত্যেক মানুষের শেখে, কাফের হোক ফাসেক হোক সবাই শেখে। পেটের দায় কৃষিকাজ হিন্দু মুসলিম সবাইকে শিখতে পারে, কাঠমিস্ত্রির কাজ সবাই শেখে, রাজমিস্ত্রির কাজ সবাই শেখে, এটার জন্য কোনো আলাদা ট্রেনিং লাগে না। যদি দিন না শিখে তাহলে ওই কাঠমিস্ত্রি আবার কাজে ফাঁকি দেবে, যদি দিন না শিখে রাজমিস্ত্রি কাজে ফাঁকি দেবে। সে যদি মনে করে যে আমি যে কাজটা করছি এর জন্য আমাকে আল্লাহকে ধরা পড়তে হবে, আল্লাহ বিমা তা মালুন খাবির, আল্লাহ সব খবর রাখছেন আমি কী করছি না করছি, যদি এটা আমি আল্লাহর ভীতি যদি তার মধ্যে না থাকে, অর্থাৎ দিনই এলেম যদি তার মধ্যে না থাকে, তাহলে ওই সুতার মিস্ত্রি, ওই রাজমিস্ত্রি, ওই রাজনীতিক, এর সব হবে শয়তানের পাবন্ধ ইসলামের বরকতে। আজকের বিশ্ব আল্লাহ সাফা হুফরাতিন হয়ে গেছে, জাহান্নামের অগ্নিকুণ্ডের কিনারে চলে এসছে। সেখান থেকে সেদিন যখন বাঁচিয়ে দিয়েছিল ইসলামের বিশ্বাস, তৌহিদ রিসালাত আখরাত বিশ্বাস, আজকেও বাঁচাতে পারে তৌহিদ রিসালাত আখরাত বিশ্বাস। মানুষকে মনে করতে হবে সে নিজে নিজে আসেনি, তাকে একদম সৃষ্টি করেছে, এবং তিনি খেলাচ্ছলা সৃষ্টি করেনি, নির্দিষ্ট উদ্দেশ্য সৃষ্টি করেছেন, সেটা হলো আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব করা। যখন আল্লাহর দাসত্ব বাদ দিয়ে মানুষ শয়তানের দাসত্ব করবে তখন সে ধ্বংস হবে, আর সেটাই হলো আসল এলেম। সেজন্য না মনে করে যে আমি শয়তানের আবেদ, আমি আল্লাহর বান্দা, এই বিশ্বাসটা তার আগে নিয়ে আসতে হবে। আর যখন সে দিনই এলেম শিখবে তখন তার মধ্যে সব চলে আসবে। অনেকের ধারণা দিনই এলেম শিখলে তার দুনিয়ার কোনো এলেমই শেখা যাবে না, অথচ এই পাগলরা জানে না যে কোরআনে হাদিসে এমন কোনো বিষয় নেই যে দুনিয়াতে যা সেখানে পাওয়া যায় না। আমার ফররাতনা ফিল কিতাব বিন শাহী, এই কিতাবে আমি কোনো কিছু বলতে ছাড়িনি। তিবিয়ানুল লেকুল্লি শাহী, সমস্ত বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে কোরআনে, রয়েছে হাদিসে। যারা অত কথা কথা আমরা শুনতে পাই আলামদের কাছে, ও মিশকাত পড়া মৌলবি আর কী জানে, অত মিশকাতটুকু যদি কেউ পড়ে তার চেয়ে বড় আলেম আর হবে না কেউ, ওইটি যথেষ্ট আর কিছু লাগে না। মিশকাতে খোলেন সব সাইট পাবেন, যারা কমার্সের ছাত্র কেউ তার বইও খোলেন, ব্যবসা বাণিজ্য কী করতে দেখেন,
যারা ডাক্তারি শাস্ত্র পড়ছেন কিতাব তীর খোঁজেন, চিকিৎসাটা আলাদা অধ্যায় রয়েছে ওকে মিশকাতের মধ্যে। যারা কমার্সের ছাত্র বইও পড়েন, সায়েন্সের ছাত্র তো উলুম পড়েন, সব সাইডে আছে। বরং এই দিন এলম শিখেই মুসলমানরা 1000 বছর সারা পৃথিবীর বিজ্ঞানের জগতে নেতৃত্ব দিয়েছে। আধুনিক বিজ্ঞানের জনক বলে যাকে বলা রজার বেকন, তিনি বলতে বাধ্য হয়েছেন যে আরব মুসলিম বিজ্ঞানীরা যদি এদিকে পথ না দেখাতো আমরা 1000 বছর পিছিয়ে যেতাম। তারা স্বীকার করে আর আমাদের মুসলমানরা স্বীকার করে না। বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগ আছে, সঙ্গীত বিভাগ আছে, চারুকলা বিভাগ আছে, কিন্তু কোরআন হাদিস রিসার্চের কোনো বিভাগ নাই। মুসলমানদের টাকা গোড়া বাংলাদেশ তো লম্বা লম্বা গল্প করে সবাই ভোটের জন্য পাগল হয়ে গেছে, ভোট দেব কাকে, এই চিন্তা তো কারো মাথা নেই। 51 বছর হয়ে গেলে বাংলাদেশ উন্নতির কোথায়? যে অন্ধকারে ছিল সে অন্ধকারই আছে আমরা, বরং আরও অতপতন দিন দিন। তো এগুলি নিয়ে অত মাথা খারাপ করে লাভ নেই। পৃথিবীতে আমরা স্বাধীনভাবে জন্মগ্রহণ করেছি, স্বাধীনভাবে কথা বলবো, আল্লাহর দাসত্ব করবো, এটি আমাদের দায়িত্ব কর্তব্য। আল্লাহর দাসত্বের রাস্তা আমাদেরকে দেখান, সেই পথ খুলে দেন, ছেলেরা ইমানদার হোক, কোনো মিছিল মিটিং লাগবে না। প্রতিদিন মানুষ খুন করছো আর বলছো আমার দ্বারা শান্তি হবে, লাঠি পিটিয়ে উপরে দাঁড়াচ্ছ, এরপরে বলছো যে শান্তি কায়েম করবে, প্রকাশ্য দিনে বেলা যুবককে গুলি করে হত্যা করছো, তার মায়ের বুক খালি করে দিচ্ছ আর বলছো এতেই শান্তি। শান্তির চেহারা দেখছে আজকে 50 বছর ধরে, আর কদিন ধরে দেখা হবে? এই শান্তির দরকার নেই। প্রকৃত শান্তি আছে দিনই এলমের মধ্যে। আর সেই এলম শিক্ষার জন্য যদি মানুষ এগিয়ে আসত তাহলে এই দুর্দশা আমাদের ভাগ্য হতো না। এই জন্য শিক্ষার্থীকে প্রথমে কোরআন এবং হাদিস শেখাতে হবে, এটা একদম ফরজ। ইমাম সৈয়দি বলছেন হাজা আসলাম বিন উসুলুল ইসলাম, ইসলামের একদম যতগুলো মৌলিক বিষয় রয়েছে তার অন্যতম বৃহত্তম মৌলিক বিষয় হচ্ছে সন্তানকে আগে কোরআন হাদিস শেখানো।